যুবক রে আল্লাহর দিকে আয়, তোরা আল্লাহ বিয়ে করাইবো কয়, তুই আল্লাহর কথাটা পাত্তা দিলি না, তুই মোবাইল শরীফের দিকে সাই কস। আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায়, কয় নি রে আল্লাহ কয় তোরা ক্ষমা করে দিই বললে প্রতি রাতে ডাক দিতেছি হালবিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহ। আর তুই আসত প্রেমিকার আশা ৪৭ বছর হওয়ার এতে তো নন ভ্যালুড। তোরে আল্লাহ কয় এমন মহিলা দিমু যৌবনত্ব চিরদিন থাকবো, লা ইউফনা শাবাবুহুম, তাদের যৌবনত্ব কোনোদিন ধ্বংস হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? তুই সাফরাশির হাটতে তো শালসা কেন লাগতো না? বুড়ি এই বয়সে শালসা কেন, কিন্তু বেল নেই। বুড়ি হাঁটেছে কাসকিন মাসকিন বেল্লাই, মেঘনা নদীর মাছ ৮০০ টাকা দিছে। বুড়িয়া ওই দক্ষিণ বাজারে কে বলেছে তেলা পোকার ওষুধ আছে, কিতা কিতা বেছে, জাকাত খায় জাকাত ব্রেক, ঘরে শান্তি নাই, ময়নার মার ঘুম নাই, মাত্র এক প্যাকেট ১০ টাকা দিয়ে নিয়ে যান, তেল্লা সোরা শান্তি নাই ঘুম নাই, নিয়ে যান আমাদের মাইকের সামনে চলে আসুন। বুড়িকে মুখ বাঁধি দেয় কান খাড়া করে দেয়। ওই দক্ষিণ বাজার সাপড়া সিরাট কিতা জানি বেলতেছে হ্যান্ড মাইকে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই আপনাকে ৮০ বছরের থুরথুরের বুড়োকে ১৮ বছরের টকবগের যুবক বানিয়ে ছাড়ি। অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন, কাজ হয় নাই। আমাদের মাইকের সামনে চলে আসেন। আমরা কোম্পানির প্রচারের জন্য এসেছি, আজকে ৮০০০ টাকার ওষুধ শুধুমাত্র ফাইলটা ২০০ টাকা দিয়ে দিয়ে দেবো। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাধারণ ঠিক নি রে বুড়িয়া যাই মুখ বাঁধি ২০০ টাকা দিয়ে বোতলিটা লইছে। আসার সময় বুড়িয়া হামসাছে হাতে ডাল জানে। বুড়িয়ে কিরে কালা কালা এডি কিতা খাও? ওইডি একটু বাতের ওষুধ খাই দেও না, বাইট না লাইডা লটকে সাথে বেল নাই। আল্লাহ কো বান্দা তুই কি এর ওষুধ খাইছ? আমি তোরে এমন যৌবনত্ব দিয়ে নবীজির অফার, যে কোম্পানির কথা কোনোদিন মিশা হতে লা ইউফনা শাবাবুহুম, এমন যৌবনত্ব আল্লাহ দিবি তোমাদেরকে, আজ যৌবনত্ব ধ্বংস হইতো না। সুবহানাল্লাহ। তুই কোরআনের দিকে আয়, তুই আলেম ওলামার দিকে আয়, হেকামতের দ্বীনের দিকে আয়। তুই মোবাইল শরীফ লইলি কস কোরআনের কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া। ওই এন বেড়ির হাড়ে বইবে কর আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলারে মালা। নাউজুবিল্লাহ নাই? গাল সিবি নাউজুবিল্লাহ উনি দে সিবদা সিবদি ৫০০ টাকা সিবি নাউজুবিল্লাহ কও। তোর গান হবে এভাবে ওরা তোর বুকে চাপিয়া কারে সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআন আলা, তুই যদি হইতি আল্লাহ আলা, তুই যদি হইতি আল্লাহ আলা কোরআন আলা, তুই যদি হইতি আল্লাহ আলা। একটা মানুষ কোরআন পড়ে না, পুরা উপলব্ধি লামসিতে আপনি ১০০ লোকের জরিপ নেন, নাই কোরআন তেলাওয়াত কোরআন গবেষণা ১ মিনিটের লাই ওড়ে না, সব গুমুতু উড়ি। মুখ আর দুইবার আগে ২ শরীফ তেলাওয়াত করে, ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ, শুধু হাতে হোঁসাহুঁসি শুরু করে। আল্লাহ এমনি তো করে ধরে না, মারিয়ে নেবে। আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি আগামী ২-৩ বছরের ভিতরে তোদের ধ্বংস। লেখি রাখ আমার কথাটা, বলে আপনি আবার কটে আর ভিসা হয়ে গেছেন, এটি কমছে। আমার চোখ আর তোদের চোখ কোনোদিনও সামান্য। কবিরহাটের ওসি সাহেবের চোখ আর তোদের চোখ যদিও দেখতে সমান, পাওয়ার বেশ কম আছে। ওসি সাহেব পুরোটা থানা শুইলে চোখে দেখে, তার কাছে সে ইনফরমেশন আছে, আসেনি? পাইলটে উঠলে, বিমানে উঠলে পাইলটে যা দেখে তুইও তা দেখস, কিন্তু পাইলটে আরও বেশি দেখে। তুই দেখবি বিমানের সিট, পাইলটে দেখে ৬০০০ মাইল দূরে, ঠিক নি রে? পাইলটে তোরে ১৫ মিনিট আগে এলান দেয়, যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা বেশি আসতেছে, দয়া করে সিট বেল্ট পরিধান করুন। এটা কইবার লগে লগে বিমানের করিডোরে আর বোনেরা হাফ পেনি দিন না, কত ঢকের রে, এক্সকিউজ মি সিট বেল্ট, এক্সকিউজ মি সিট বেল্ট। কে হলে কার কথা? বুড়িগারা হামসাবে। হ্যাঁ ঠিকই, বিমানের ডানা যখন লালা খায় রে ১৫ মিনিট পর মেঘের লগে, বুড়িগা হেঁসা হেঁকানা করে দে বিমানও, জোগাড় দে আফসারি সাহেব ফোন দেন না, ভাই আয় তো শেষ, আমার বাবিরে কর না, হেন কি মোবাইলের নেটওয়ার্ক আছে নি? ৩০,০০০ ফুট উপরে বিমান চলে, ১,০০০ মাইল ইটিস, বুড়িগা শীতকারের লগে হেঁসা হেঁকা মাগো মাগো, বুড়িগা বিমানের সিটের নিচে উঠিতা মাগো মাগো মাগো। ওরে কথা ঠিক নেই? বুড়িগার চোখ আর পাইলটের চোখ সমান, বুড়িগা দেখছে বিমানের সিট, আর পাইলটে দেখতে আছে ৬০০০ মাইল দূরে, তার এখানে লেন্স লাগানো, তার এখানে দুর্ভিক্ষণ লাগানো, রাডার লাগানো। ঠিক আমাদের আলেমদের চোখে আল্লাহ রাডার লাগাই দিয়েছে, আমরা তোদের ধ্বংস দেখতে পাচ্ছি। সমাজের একটা লোক কোরআন স্টাডি করে না, যত মায় হইব ওয়াজ হইব হক মাইকের আর আফসারির লাভ ওয়াজের হক, তারা দোনো ফাটি মাল লই যাইব, তোর পকেটে তো হান আর বেড়ি বার হইব। আজ উড়া ডাকাত, উড়া ডাকাতের ওলা, উড়া ধরো হাত উড়া। কবল আজ থেকে কোরআনে কারিম তেলাওয়াত করিও, এক আয়াত একক, অসুবিধা নাই। ফড়লি না তো তুই যে আল্লাহর এই অফারগুলো এত সুন্দর, জান্নাত যে আল্লাহ তো করে দিব, বারবার কইতে আছে আল্লাহ কা ভিড়ের বাগলাহার আলাই মাই। তুই কন্দুককে উতি রইছ, আম্মাজি কন্দুককে বই রইছেন যে বেটার ভাত রাঁধেনের ঢাকা ভাত রাঁধলে আপনার 30,000 টাকা দিত, আর বুড়িগা অসুখ এসুখে চোরের মতো আপনারা কত লই যেন। এই বুড়িগাল্লায় জীবন শ্বাস করেনের, কবরল্লাই তো কানলেন না, 40,000 বছর থাকবেন তো। তাড়াতাড়ি কান্দাকাটি শুরু করেন, বলে আল্লাহ এত মার খাইব কে, এত মার খাইব কে, আয়াত্তার ন আল্লাহ তো কেউ হরণ আর মাফ করেন। চোখের পানিতে বুক বসাইবি, আল্লাহ তো করে সেভ করব। লিল্লাহে তাকবীর কসবে না, মানুষ নাই আল্লাহর দিকে দিনের পর দিন বেদিন হয়ে যাচ্ছে। 700 কোটি মানুষ ফ্রি সেক্স, আর মুসলমান আছে 150 কোটি, এগুলো 90% জিনার ভিতরে ঢুকে গেছে। আর আছে দশগা বালা, এ দশগাও 2-3 বছরের ভিতরে টিটু ভাই হাইতেন না, এগুলো তলে তলে। ঠিক নি রে, নবী কেমনে কহ, নবীর ক্লাসে একদিন এক সাহাবী কহ আইয়ু জাম্বে আকবার ইনদাল্লাহ, নবী ও ইয়া নবী ও কি তো কোন গুনাহটা বেশি উত্তম, কোন সে কত কয় আনতাজানি হালিলাতা জারি, কয় সবচেয়ে বড় গুনাহ শিরক, তো মারাত্মক গুনাহ, বড় গুনাহ তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করো। হুজুর কেনে জানে 100 বছর পরে উম্মতেরা উপলব্ধি লাঞ্ছরিয়ে তলে তলে ফরকিয়া করিব, এই ফরকিয়া বড় মারাত্মক গুনাহ। ঠিক ঠিক, আর বাইরা বিদেশে থার আঙ্গরে রিজিকের লাই, তুই আর বাইর বগল লগে এগুলা করস, কত বড় কাট্টা গুনাহ তুই করিয়ে লেছ। তোর মতো ডাকাত নবী কয় আসমানের নিচে জমিনের উপরে নাই। ঠিক নি রে, আর তোরে আল্লাহ কয় হাই বিয়ে করে ইম তোরে, তুই আর সেজদা দে, মসজিদগুলা খালি। ঠিক না, শতকরা 2 জন নামাজ পড়ে, 80 বছরকে বুড়িয়া পর্যন্ত সকাল 8টাতে সাপ্রাসির একটা আড্ডা দেয়, বুড়িয়া ভালো লাগে না হাতের এমনি বিয়ে, মাজার ভিতরে লাড়ি বেড়ে দিই, তাবার মাইতে ইয়ান দিই ইয়া হুয়ায় তাব আগুন হয়, আর হাতে ওই পরোটা খোলার দেয় না মারো দিদি সাহায় আগুন হয়। এত জিরবার ধৈর্য নাই তো, দাঁত নাতে এত জিরবার ফিকা ফিটা বাড়ে যায়। এবার এখান দিয়ে এরা কিনলে ফজর হরি গেছে ঘুরতে ঘুরতে ব্যায়াম করে ফেললে, সাহায্যে বুড়িয়ে অবস্থা কি হয়েছে এটা, আপনারা তো আজকে ফজরও দেই না, তোর মার বিয়ে দেখছি মুরব্বীর মুখে মুখে কথা কস, এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। আরে মার খাওয়া ভাবি দিয়া যায় না, বুঝি কইস তো আছে, আবার কবি নাই নাই রে নাই রে। হেতে সাউয়া দোয়ানো আড্ডা দেয়, আল্লাহর ঘরগুলা খালি। তো আল্লাহ দুনিয়াতে কেমনে বরকত রহমত নাজিল করত, নামাজ পড়বি নি আতুড়া লিল্লাহে তাকবীর, আল্লাহর সেজদা দে। এরে ছোট্ট একটা সেন্টেন্স ওয়ার্ড হচ্ছে 3টা, আর গুলা প্রিপজিশন। সুবহানা রাব্বিয়াল আলা, আমার প্রতিপালক ফুত পবিত্র মহিয়ান গড়িয়া। তুই সেজদা দিলে উপলব্ধি লাঞ্ছরি কবিরাটে, আল্লাহ তোরে এভাবে মসজিদি কয় বান্দা বান্দে, তোর প্রভুরে সোবাহান কৈছত কন্দুককে কহে আর প্রভু লা শারিক, আল্লাহ কোন শরিক নাই। তোর রব কৈছত কিল্লে কয় আল্লাহ জানি কি রব আমার প্রভু, তুমি কত বড় রব। আমি মায়ের ফেটে ছিলাম, অক্সিজেন সিলিন্ডার ছিল না, 10 মাস 10 দিন খাওয়াইছ, আমারে বাতাস খাওয়াইছ। আল্লাহ করোনা ভাইরাসে দচ্ছা, 20 দিনে ছিলাম হাসপাতাল, 80 লাখ টাকা ডাক্তারে লই গেছে গই, আর 80 বছর আমারে কবিরাটে সাপ্লাসিরাটে অক্সিজেন খাওয়াইছ। কোনোদিন জীব বেলেরে ফাড়াই অক্সিজেন বিল নাও না, তুমি আমারে কবরে 40,000 বছর খাওয়াইবা অক্সিজেন, হাসুর মাঠে খাওয়াইবা, মিজানে খাওয়াইবা, ফলসরাতে 30,000 বছর আমার এগুলা খাওয়াইবা, তুমি আমার রব। আল্লাহ কথা আলা কৈছত কন্দুক কাই, তোর কেমন মহার রব। আল্লাহ সিনি আন্নে কত বড়, कत बड़ तु जानस कें कजानियो ओ अल्लाह ए ग्रह नक्षत्र गुला जे मानुष आविष्कार करछे विज्ञान मात्र तीनटा जगत आगे आविष्कार करछे सौर जगत आर ए जगत सौर जगत आर छायापथ विश्व ग्लाक्सी तारपरे छायापथ विश्व अल्लाह ए विज्ञान शुधुमात्र 0.01% आविष्कार करछे आर 99% जगत महाशून्य खाली रही है विज्ञान जाते यार भरे पृथ्वीटा एक बिंदुर मतो तारपरेओ एत हजार माइल लम्बा सूर्यटा देखा जाए एत बड़ सूर्य आंग दुनिया तो 13 लक्ष गुण बड़ तारपरे साप्राशिराटा एक ग्राम आछे सूर्य थेके दूरे कयेक कोटी माइल दूरे एमिक्रन सिटी ग्राम साप्राशिराट उर्फे एमिक्रन सिटी नक्षत्र एटा 3 कोटी सूर्य हातेर हाड़ेर भितरे आड़े आल्लाह एक एक जगतेर 20,000 कोटी ग्रह नक्षत्र आछे तार चेये 99% जगत खाली बड़ तार चे 27 मान बड़ तार चे आपनार आर्श आजिम बड़ तार चे बड़ अपनी आमार आल्लाह आल्ला को एक कथा कई तुम और सेजदा दिस कथा दिलाम तोरे माथाटारे कपालटारे आमी जाहान्नामे आजाबे नेब ना ओ तुई नामाज पढ़लि ना रे नामाजी नाई कत छोट्ट एक सेंटेंस एटा लोड कत और तो बलता ना जो तक और बुझात ये 3टा वार्ड ये को मानुषर बनानो न एगुला को नबीर उपलब्धि ज्ञान न एगुला डायरेक्ट आल्ला दिसे न 3टा वार्डर एत मिनिंग्स कैमने है तु आल्लारे क सुबहान रब्बियाल आला छोट्ट करी कथा यान लोड कत आल्ला तो करे मुसी सुमादी को आर जाओड़ा मरार पर तय जान्नातुल जिंग तो करे का कोबायुम मारियुम काफिर गे आसे मोड़ा मोड़ा हाड़ा गति टी आसे बेरस एडिर तैयार करिए लई ठीक रे तो करे आय जान्नातेर जोन्नो सृष्टि करछि आय जान्नातेर दिके आय मद्रासार दिके आय मस्जिदेर दिके आय आलेम उलामार दिके आय 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 नामाज पढ़ आंतर्जातिक आखिरात दिवसेर जोन्नो प्रस्तुति ने आरो कयेकटा कथा बोलताम आमी आर फाटतेछि ना बुके ब्यथा उठे गेछे आल्लाह तो करे हेफाजत करो आरो करो कथा शेष किताब लये जाइस रमजाने।